ওয়ার্ল্ড টু নেশন মিউজিকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি এই সময় আমরা সবাই ভালো আছি এবং আমরা ভালো থাকার চেষ্টা করছি। আজকের আয়োজনে আমাদের সাথে দুজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রয়েছেন, যারা আমাদের খুবই আপন বরাবর মতো। আমাদের সবার প্রিয় মনির বাউলা এবং মৌরি, কেমন আছেন? খুব ভালো, আপনি ভালো? হ্যাঁ, অনেকদিন পর দেখা হলো। এবং এবং মেরি আপু, আপনি কেমন আছেন? হ্যাঁ আপু, ভালো আছি। তুমি আচ্ছা, কেমন আছো? খুব ভালো আছি। মনির ভাইয়ের সাথে আগে অনেকবারই আমরা একসাথে লাইভ করেছি, মেরি আপুর সাথে আজকেই আমার মনে হয় প্রথম লাইভ। হ্যাঁ, আজকেই প্রথম। হ্যাঁ মনির ভাই, আপনার সাথে বরাবরই আমাদের কিন্তু একটা আপনার কিছু বিশেষত্ব আছে, সেই বিশেষত্ব দিয়ে কিন্তু আজকে প্রথম গানটা আপনার কাছ থেকে শুনতে চাই। আচ্ছা আচ্ছা, আজকে যেটা বিশেষত্ব বলা হয় সেটার একটু 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 ভাঙবো। সেটা হচ্ছে যে আজকে আমার খুব করোনাকালীন সময়ে তো গানের কাজ করতে হয়, তো আমার রিসেন্টলি একটা গান বের হয়েছে এজি মিউজিক থেকে। গানটি আমি একটু পাহাড়ি গান, একটু আমার কাছে খুব ভালো লেগেছে, আর আমি তো বরাবরই ফোক অঙ্গের গান করি, বিচ্ছেদঙ্গের, সেটা এই গানটার পর থেকে শুরু হবে সেটা। তো আজকে আমি আমার এই মৌলিক গানটি দিয়ে শুরু করছি। গানটি লিখেছেন এ এইচ গোলন্দাজ, সুর করেছেন আমার বন্ধু মানুষ অন্তু গোলন্দাজ, ওরা বাব্বেটা আর কি। আচ্ছা, আর গানটি গেয়েছি আমি, চেষ্টা করছি। আচ্ছা, পাহাড়ি কন্যা শাউলি চলে দুলিয়ে নূপুর বাজিয়ে, আলতা রাঙা পায়ে পায়ে নূপুর বাজিয়ে কোমর দুলিয়ে, পাহাড়ি কন্যা শাউলি চলে কোমর দুলিয়ে নূপুর বাজিয়ে, আলতা রাঙা পায়ে পায়ে নূপুর বাজিয়ে। বাঁকা ঠোঁটের মিষ্টি হাসি দেখে যে মরি, দেখে যে মরি, তেসরা চোখের চাহনিতে বিধল পরানি, বিধল পরানি, ও হো 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 হো, সে যে পূর্ণিমার চান আমার আসমা, সেজে পূর্ণিমার চান আমার আসমান। খুব
খুব সুন্দর, মানে নিজের বিশেষত্ব ভেঙে একদমই নতুন ধারা একটা গান করা, স্পেশালি পাহাড়ি গানের তো আলাদা একটা ফ্লেভারই আছে, তাল আছে, রিদম আছে, সব কিছু আলাদা। রোমান্টিকতা, আমি অতটা রোমান্টিক না কিন্তু, কিন্তু নিজেকে ভেঙে সেটা করার চেষ্টা করি, যেহেতু আমরা দর্শকদের জন্য গান করি এবং সেই সুযোগটা এশিয়ান টেলিভিশন দেয় আর কি। মেরি, আপনার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। এবার আপনার পালা, আপনি কোন গানটা দিয়ে শুরু করতে চান? আমি যে গানটি দিয়ে শুরু করব, খুবই পরিচিত, খুবই 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 পরিচিত, আমার খুবই পছন্দের একটি গান, ছবির নাম কেয়ামত থেকে কেয়ামত, শ্রদ্ধেয় শিল্পী রুনালীলা ম্যাডাম এবং আগুন স্যারের গাওয়া। গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির। তো আমি গানটি চেষ্টা করছি, আমি গানের নাম বলবো না, গানটি গাইলেই সবাই বুঝতে পারবে। একদম এই সিনেমার গান সবার খুব মুখস্থ, একদম দর্শক মানে বুঝিয়ে ফেলবে। তো আমি চেষ্টা করছি, আশা করি সবার ভালো লাগবে। খুব সুন্দর, মানে যেমন এত সুন্দর মিউজিক, ঠিক তেমনি আমাদের ম্যারি এত সুন্দর করে গায় এলো, মানে একটা রোমান্টিক পরিবেশ শুরু হয়ে গেল। কিন্তু দুজন এত সুন্দর করে মিলে মিশে বাজিয়েছেন, খুব সুন্দর, একটা পূর্ববর্তী প্রেমের মতো আর কি। আমাদের গানের পুরো সৌন্দর্যটাই কিন্তু মিউজিশিয়ান ভাইদের জন্য। একদম একদম, এবং আমার মনে হয় যে সিনেমা সেই জায়গা, আপনাদের জন্য আমার অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক ভালোবাসা। তো এত সুন্দর করে বাজাচ্ছিলেন, আর আমার মনে হচ্ছিল যে আমি মানে একদম সবকিছু একদম, হ্যাঁ সবকিছু আগের মতনই হচ্ছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় পুরো সিনেমার একটা সেটে চলে এসেছে, একটু পরে মনে হচ্ছিল আই একটু পরে মৌসুমী আপাকে দেখা যাবে এবং আমরা দেখব উনি ওনার নাচ এবং গান, ওনার লিপসিং, মানে একদমই ওই একটা এনভায়রনমেন্ট কিন্তু চলে এসেছে। মনির ভাই, আজকে শুরুতে এরকম একটা রোমান্টিক গান কেন, মনে কি রং লাগছে একটু একটু করে? না, রং এর কিছু নাই আর কি, নতুন গান, নিজের গান, এই জন্য প্রচারের জন্য একটু গাওয়া, সত্যি কথা। মনির ভাই, আপনার মনে রং লেগেছে কিনা কার সেটা শুনবো, কিন্তু তার আগে একটা ফোন নিয়ে নিই। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে ওয়ালটন এশিয়ান মিউজিকে? আপু, আমি দশর হোটেল থেকে, শারশা থানা থেকে সালমান ভাই বলছিলাম। জি, কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনারা ভালো আছেন? মনির ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট ছিল। জি জি ভাই, বলেন ভাই। আজকে আপনার শো তো সবসময় দেখি, তা আমরা চাই যে আপনার একটা পছন্দের গান আজকে আমাদের একটু শোনান। একটু একটু জোরে বলতো, শুনি নেই আর কি। প্রতিদিন তো আপনার শো দেখি, খুবই ভালো লাগছে, আজকেও দেখছি, খুব খুবই ভালো লাগছে। আচ্ছা, তা চাই আজকে আপনার একটি পছন্দের গান আমাদেরকে শোনান। আচ্ছা, অবশ্যই অবশ্যই, অনেক ধন্যবাদ। আজকে যা গাবো সত্যি কথা সেগুলো সবগুলোই পছন্দের গান এবং সবই আমার নিজের গান, চেষ্টা করছি নতুন কিছু গান আপনাদের উপহার দেওয়ার জন্য। সাথে থাকবেন আমাদের, ধন্যবাদ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। থাকবেন আমাদের সাথে মনির ভাই, যেটা বলছিলাম একটু একটু করে কিন্তু শরৎ চলে এসেছে, খেয়াল করলেন কিনা? সেই শরতের সাথে মিল করে আমি একটু নীল শাড়ি পরে এসেছি। আর আমাদের মেরি কিন্তু আজকে খুব রোমান্টিক একটা গান দিয়ে শুরু করলো। মেরির মনে কি কোনো রং লেগেছে শরতের, এরকম কোনো ব্যাপার আছে? শরৎকালটা আমার খুব পছন্দের একটি মাস, তো রং এখনো লাগেনি, লাগবে আস্তে আস্তে, কারণ শরৎ আসছে, এখনো এখনো আসেনি পুরোপুরি। হ্যাঁ, তো সবসময় শরৎ আমাদের শিল্পীদের জন্য, সবসময় শরৎকাল, সবসময় বর্ষা, সবসময় ঠান্ডা, শীত, সবকিছু আমাদের জন্য, বসন্ত, সবকিছু আমাদের জন্য। আমার কাছে মনে হয় ঋতুর কিন্তু একটা প্রভাব আছে। হ্যাঁ, শিল্পীদের জন্য মানে বর্ষা আসে, শরৎ আসে, মানে বন্যা আসে না? হ্যাঁ আসে, বন্যা মানে বন্যাটা হচ্ছে দুঃখটা আর। আচ্ছা আচ্ছা, তো আমার খুব বন্যা আসে। আচ্ছা, আমরা আরো গল্প করব, গান শুনবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। অবশ্যই দর্শক, অনেক আয়োজন বাকি রয়েছে, কোথাও যাবেন না, থাকবেন আমাদের সাথে। ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি।
ওয়াল্টন নেশন মিউজিকে আরো একবার স্বাগত। আপনাদের সাথে আছি আমি শান্তা রহমান, আর আমাদের সাথে আছে এই সময়ের খুব জনপ্রিয় দুজন সঙ্গীত শিল্পী মনির বাউলা এবং মেরি। গান শুনছিলাম, দুজনেই খুব রোমান্টিক গান দিয়ে শুরু করেছেন। এবারে আপনার বিশ্বতে আমরা ফিরে যাব, কোন গানটা শুনবো? এটি এটি আমার আরেকটি গান, মনের বন্ধন আলগা কইরা। হ্যাঁ, গানটি আমি নিজে কম্পোজিশন করছি, কাজ চলছে, খুব দ্রুত পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে মনির বাউলা অফিসিয়ালসে পেয়ে যাবেন। এবং গানটির আমি আরও কয়েকটা চ্যানেলে টুকটাক গিয়েছি, গানটির অবশ্যই কিছু শ্রোতা তৈরি হয়ে গিয়েছে, তো আমি সেজন্য সাজিয়ে গুছিয়ে গানটি সবাইকে দিতে চাচ্ছি। তো গানটি লিখেছেন ঝরত আরা খানম এবং সুর করেছেন আমাদের প্রিয় একজন গুণী সুরকার অলোক বাপ্পাদা। তো আমি গানটি গাওয়ার চেষ্টা করছি, আচ্ছা শুনবো। মনের বন্ধন আলগা কইরা জীবন দিলায় বান্ধিয়া, মনের বন্ধন আলগা অমিলের মিল ঘটাইতে জীবন যাইব কান্দিয়া। মনের বন্ধন আলগা কইরা জীবন দিলায় বান্ধিয়া, অমিলের মিল ঘটাইতে জীবন যাইব কান্দিয়া, আমার জন্ম যাইব সংসারে দিলে, ভাগ্য লেখা এমন লিখলে জগৎ সংসারে দিলে, শুধু কি মরিতে অমিলের মিল ঘটাইতে
কইরা কান্দাস না, আমি যে তোর হাতে খেলনা। দয়া কইরা আর কান্দাস না, অমিল রে তুই দে রে মিলাইয়া, অমিল রে তুই দে রে মিলাইয়া, অমিলের মিল ঘটাইয়া, অমিলের মিল ঘটাই যাইব কান্দিয়া, আমার জনম যাইব কান্দিয়া। যেমন রাখো তোমার খুশি, তোমার ইচ্ছায় কান্দি হাসি, যেমন রাখো তোমার খুশি, তোমার ইচ্ছায় কান্দি হাসি, অবুঝ রে তুই দে রে বুঝাইয়া, অমিলের মিল ঘটাইয়া, অমিলের মিল ঘটাইতে জীবন যাইব কান্দিয়া, আমার জনম যাইব কান্দিয়া। মনের বন্ধন আলগা কইরাই, মনের বন্ধন আলগা কইরাই, জীবন দিলাই বান্ধিয়া, অমিলের মিল ঘটাইতে জীবন যাইব কান্দিয়া, আমার জনম যাইব কান্দিয়া, আমার জীবন যাইব কান্দিয়া, আমার জনম যাইব কান্দিয়া। খুব সুন্দর, বাঁশিটাও খুব সুন্দর ছিল, খুব সুন্দর, সবাই খুব ভালো বাজিয়েছেন। আগেই আমি মিউজিশিয়ানদের কথা বলে নিলাম। মনির ভাই, এইটা কি দুঃখের গান, মানে এটা নাকি ভালোবাসার গান, নাকি আমরা কিভাবে নেব গানটা? এটা এটা উপরওয়ালার সাথে বিচ্ছেদ আমার আর কি, সবারই তো একটা মানে আল্লাহর কাছে চায়, পায় চায়, সবকিছু মিলে যে আমার তার কাছে একটা আরজি আর কি, যে একটা আধ্যাত্মিক প্রার্থনা, মনের বন্ধন আলগা করে দিলা, এই দুনিয়ায় পাঠাইলা, তাহলে সারাটা জীবন তো আমি কানলাম, এরকম একটা ব্যাপার আর কি, দুঃখ পেলাম, হ্যাঁ আমাকে বুঝাও, আমাকে পথে নাও, এরকম একটি ব্যাপারটা খুব মানে ডিফারেন্ট, কিন্তু একদম আধ্যাত্মিক একটা গান, এবং সুরটাও খুব মিষ্টি, এই জন্য এই ধরনের গান কিন্তু খুব বেশি গানা হলেও এই কিছু 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 সুর থাকে যেটা সবার কাছে ভালো লাগার কথা আর কি, সে ধরনের একটা সুর মনের মধ্যে পৌঁছে গেছে, খুব সুন্দর। মেরি, আপনার কাছ থেকে কোনটা শুনবো এখন? তো এখন যে গানটা করবো, ফোক গানই করবো। আচ্ছা, কথাও সুর শুধু বাউল শাহ আব্দুল করিম স্যার হাওয়া, কোন মিস্ত্রি নাও বানাইলো, বা খুব জনপ্রিয় গান। তার আগে একটা ফোন কল আছে, আমাদের দর্শকরা আছে, তাদের ফোন কল নিয়ে নেই। আসসালামু আলাইকুম।
সুসালাম কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি বলো। আমাদের আজকের আয়োজনে আপনার ফোন পেয়ে আমরা সত্যি খুব আনন্দিত। আমিও গান দেখতেছি, খুব সুন্দর হইতাছে। জি আমার নতুন শিল্পীকে দাও কথা বলি। হ্যাঁ শুনছে, মেরি শুনছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো গাইতেছো? ধন্যবাদ ধন্যবাদ। আমি অবাক, মানে আমি কি বলবো, আমার মুখ ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা সত্যি মানে খুবই আনন্দিত এবং আশ্চর্য যে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার ফোন করেছেন এবং আমাদের এই আয়োজন দেখছেন। এবং ধন্যবাদ স্যার, ধন্যবাদ, উৎসাহ দেন আমাদেরকে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে ফোন করার জন্য। স্যার ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। তোমাদের সকলকে সকলকে ধন্যবাদ, ভালো আছো, ভালো থাকো। এবং করোনার ব্যাপারে মানে প্রধানমন্ত্রী যেভাবে প্রস্তুতি বা কষ্ট করতেছে, আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন, তাদেরকে এসএনটিভির পক্ষ থেকে ধন্যবাদ দাও। আর মাননীয় প্রধানমন্ত্রীকে তোমরা যেভাবে সে কষ্ট করতেছে, এই জন্য আমাদের এসএনটিভির পক্ষ থেকে আমি তাকে তোমরা ধন্যবাদ দিব আর কি। আমাদের জন্য সত্যি আনন্দের এবং উৎসাহের। অনেক অনেক ভালো গাওয়ার চেষ্টা করো, দর্শকদের আনন্দ দাও। ধন্যবাদ, কাম এটাই আমার নিশা। অবশ্যই স্যার, আমরা আমাদের পুরোটা দিয়ে চেষ্টা করব স্যার, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি শুভরাত্রি, অনেক ধন্যবাদ। আমাদের সবার প্রিয় এবং সম্মানিত চেয়ারম্যান স্যার ফোন করেছিলেন। দর্শক, চেয়ারম্যান স্যার যেটা বলছিলেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে আমাদের এই পুরো করোনাকালীন সময় চেষ্টা করে আমাদের করোনাকে মোকাবেলা করছে, আমাদের সবাইকে সাহস দিচ্ছে, স্পেশালি আমাদের প্রশাসন যেভাবে কাজ করছে, আমাদের পুলিশ, আমাদের ফ্রন্টলাইনের ডাক্তাররা যেভাবে আছে, সবাই কিন্তু একসাথে লড়াই করে আমরা করোনার এই সময়টাতে আমাদের যে স্টুডিওতেও যারা আছে এবং আমাদের সহকর্মী যারা আছে এবং প্রত্যেকটা টেলিভিশন স্টেশনেই যারা কাজ করছে, তারা কিন্তু এই করোনার ভয়টাকে জয় করে তার পরিবারকে একসাথে রেখে, দূরে রেখে, যে যেভাবে পারছে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু আজকে আপনাদের জন্য এরকম একটি আয়োজন আমরা উপহার দিচ্ছি। দর্শক ভালো থাকবেন, অবশ্যই চেষ্টা করবেন করোনার যে সমস্ত রকম নিয়মকানুন আছে, সচেতন ব্যাপারটা আছে, সেটা আপনারা মানতে। দর্শক অনেক ধন্যবাদ, এবং আমরা এবার গানে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, আমরা গানে গান শুনবো, যে গানটি শুনতে চাচ্ছিলাম আমি, একদমই না একদমই না, আমরা অনেক গান শুনবো এবার মেয়ের কাছ থেকে যে গানটা শুনছি। অ্যাকচুয়ালি শান্তাপুর ভুল হয়েছে কি ভাইয়া? অবশ্যই এখানে গান করতে এসেছি, অবশ্যই একটু বেশিই গান করতে চাই, অবশ্যই এটা তোমার অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, সূর্য বান্ধা চন্দ্র, সূর্য বান্ধা দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লাইবা, ঝিলমিল ঝিলমিল করে রেহে ময়ূর পঙ্খিনা।
মন দেখা যা মানে একটা আলোকিত গান, একদম সবাই আমার মনে পুরো আয়োজনটা একদম ঝিলমিল ঝিলমিল করছে। আমি বন্যা না ভাবো আর ও মনে করে যে শরৎ আনবে, ব্যাপারটা এরকম। আচ্ছা আমরা আরো অনেক গান শুনবো, একটা বিরতি নিয়ে আসি। অবশ্যই দর্শক কোথাও যাবে না, থাকবেন আমাদের সাথে। ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি।
অল্টারনেশন মিউজিকে আরও একবার স্বাগত জানাই আমি শান্তা রহমান, আর আমাদের সাথে আজকে দুজন খুবই জনপ্রিয় সঙ্গীত শিল্পী রয়েছেন, মনির বাউলা এবং মেরি। মনির ভাই, এবার কিন্তু আপনার পালা, আপনার কাছ থেকে গান শুনবো। মেরির গান শুনে আমরা বিরতিতে গিয়েছিলাম, এবার আপনার কাছ থেকে কোন গানটা শুনবো? আমি এবার আমার খুব পছন্দের, সত্যি কথা, যে একটু আগে এক ভাইয়া ফোন করেছিলেন, বললেন যে পছন্দের গান সবই পছন্দের, কিন্তু এটা আমার একটু বেশি পছন্দের। সুরের একটা ব্যাপার আমাকে খুব ভাবায়, এই সময় এই ধরনের সুর একটু আমার কাছে একটু ভাবনার ব্যাপার, এবং সুরটাও করেছেন একজন গুণী সুরকার এবং লিখেছেনও তিনি, উনি একজন সঙ্গীত পরিচালক শাহিন সর্দার ভাই। তো গানটা আমি বেশি দিন হয়েছে পাইনি, গানটার জন্মসাল হচ্ছে এপ্রিল, পয়লা এপ্রিলে উনি লিখেছিলেন এবং আমি ওই দিনই পেয়েছিলাম, এবং গানটা আমি চেষ্টা করছি নতুনভাবে সবাইকে উপহার দেওয়ার, আমি আজকে চেষ্টা করছি। জি, শুনবো। জি, দুই চোখের পানি দিন রজনী যার লাগি ঝরে রে আমার এমন দুঃখের কান্দ তার মনে কি পড়ে তার মনে কি পড়ে দুই চোখের পানি দিন রজনী যার লাগি ঝরে আমার এমন দুঃখের কান্দ তার মনে কি পড়ে হায় রে তার মনে কি পড়ে
এক জনমে এত দুঃখ কি করে যে সইব বল না বিধি প্রাণ নিধি কার কাছে দাঁড়াইব কার কাছে দাঁড়াইব এক জনমে এত দুঃখ কি করে যে সইব বল না বিধি প্রাণ নিধি কার কাছে দাঁড়াইব কার কাছে দাঁড়াইব জলের তৃষ্ণা বুক ফেটে যায় বুকের ভিতরে আমার এমন দুঃখের কান্দ তার মনে কি পড়ে তার মনে কি পড়ে দুই চোখের পানি দিন রজনী সুরের জাদুর মধ্যে আমরা হারিয়ে গেলাম আসলে এই সময়তে এরকম সুর আসলে একটু ভারী সুর এবং গানটা খুব বেশ কঠিন আমার খুব কষ্ট হয়েছে কিন্তু এই ধরনের গানও তো আসলে মানুষ একটা সময় শুনতো মনে ভাই শুনবো আপনার কাছ থেকে একটা ফোন কল নিয়ে আসি আসসালামু আলাইকুম শুভ রাত্রি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম অল্টারনেশন মিউজিকে স্বাগত কে বলছেন আমি গাজীপুর থেকে সুভাষচন্দ্র মল্লিক জি বলুন আমি আমি ওই যে মেরির সাথে এক মিনিট কথা বলতে চাই ভাই জি মামা নমস্কার কেমন আছেন মামা আছি মামা ভালো আছি তো কেমন আছে গান গান তো খুব ভালো হচ্ছে মেরির কণ্ঠে গান আমাদের জোড়ায় প্রাণ ধন্যবাদ মামা ধন্যবাদ কোন পছন্দের গান আছে মামা সুরের আলো হ্যাঁ কোন পছন্দের গান আছে মামা আমার মাটির পিঞ্জিরা আমার মাটির পিঞ্জিরা একটা আবেগ গান আমাদের কাছের থেকে অনেক কাছের মানে আপনের থেকে অনেক বেশি এটাকে বলতে গেলে তো আমাদের খুব আদর করে আমাদের সবাইকে খুব ভালোবাসে তো খুব ভালো লাগলো মামা ফোন দিয়েছে আর এখন যে গানটি করবো আপু আমি মাকে নিয়ে একটি গান করতে যাচ্ছি তো এই গানটি ডেডিকেট করছি আমাদের এশিয়ান টিভির শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার আর আমার মা বাবারও খুব পছন্দের একটি গান আর পৃথিবীর সকল মাকে ডেডিকেট করছি গানটি
মেরাপু গানে যাব তার আগে একটু মনির ভাইয়ের কাছ থেকে যে কথাটা শুনছিলাম, যে মনির ভাই এরকম ভারী সুরের গান কিন্তু সচরাচর শোনা যায় না বা খুব বেশি হয় না। আমরা তো সবাই মানে গান তো গানই, ওটা অনুধাবনের জিনিস, দেখা কিন্তু গান অনেক পরে। গান তো শোনার জিনিস, নৃত্য দেখার জিনিস, হ্যাঁ। সো গানটা আমাদের সব ধরনের গান হোক, ভালো গানের তো একটা কদর সবারই করা উচিত, এবং আমরা বানাইও কম সত্যি কথা, পাবলিক যা চায় আমরা তাই দিই। কিন্তু একটা সময় ছিল শিল্পীরা শ্রোতা তৈরি করতো, এখন শ্রোতারা শিল্পী তৈরি করছে, মানে মাথায় হচ্ছে শ্রোতা কি খাচ্ছে আর কি। শ্রোতারা আপনি যদি ভালো গান খাওয়ান ভালো গানই খাবে, কোনো উপায় নেই, কোথায় গান শুনবে, বিদেশি গান শুনতে হবে। ভালো গান যদি আমরা বানাই সবাই, সবাই চটুল গানও বানাবো ভালো মানের গান, কিন্তু চটুলটাই বেশি হয় বা একটু ছোট ছোট কথা, ছোট ছোট, অবশ্যই সেগুলোও ভালো গান, কিন্তু এই ধরনের গান বা এই সুরের যে মূর্ছনা যারা বাজান, আমি যখন গাইলাম এই গানের চলনটা অন্যরকম, কর্ডিং যখন করা হয় আমি নিজেও কাজটা করেছি, তো এইগুলোও একটু হওয়া উচিত। অনেক ধন্যবাদ, হ্যাঁ মানে খুবই হওয়া দরকার, এবং অনেক ধন্যবাদ যে আপনি এরকম একটা গান করেছেন। আমাদের আর একটা ফোন কল আছে। সালামু আলাইকুম, শুভরাত্রি, ওয়াল্টন এশিয়ান মিউজিকের স্বাগত, কে আছেন আমাদের সাথে? আসলে তোমার মানে কণ্ঠের এই প্রজন্মের একজন প্রতিষ্ঠাশীল শিল্পী হিসাবে তোমার কণ্ঠে যে আবেগ এবং এই গানটি তুমি সত্যি ভালো গেয়েছো, এবং আমি বিশ্বাস করি এই ধরনের সুর, এই ধরনের আবেগ তোমার ভিতরে যেটা আছে সেটা আগামী প্রজন্মের কাছে প্রত্যাশা হয়ে থাকবে আরো কিছু ভালো গান তুমি করবে, এবং মৌলিক গান। তোমার গান ভালো হচ্ছে, আমি আমরা শুনছি, ভালো থেকো। জি বড় ভাই, অনেক দোয়া করবেন, এবং আপনার গুণের কদর তো আমরা করতে পারবো না সবসময়, সবভাবে করতে পারি না, তবে যতটুকু পারবো এই গানের মাধ্যমে আপনাকে উপহার দেবো ভালো ভালো কথা শুনে, কারণ আপনি কিন্তু গান নিয়ে অনেক কষ্ট করেন ভাবেন, এবং আপনি আপনার বেশ কিছু গান আমাদের বাংলাদেশে কালজয়ী গানের খাতারে চলে এসেছে অলরেডি। আপনার গান সুবীর নদী স্যার গিয়েছেন, আমাদের শ্রদ্ধেয় অনেক গুণী গুণী শিল্পীরা গিয়েছেন, তো সেই মানে সুর না হলে তারা তো গান করে না। তো আমি ক্ষুদ্র মানুষ, আমাকে একটা গান আপনি দিয়েছেন, দুটো গান দিয়েছেন, আমি চেষ্টা করেছি আমার মতো করে গাওয়ার, এবং আপনি সাথে থাকবেন আমাদের, আমাদের নতুন প্রজন্মকে অনেক সুন্দর সুন্দর গান দেবেন। ভালো থাকবেন বড় ভাই, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আশা করি আরও গান হবে এবং থাকবেন, এবং আমার মনে হয় যারা সুরকার থাকে, গীতিকার থাকে, তাদের গানের পরিশ্রমের জায়গাটা কিন্তু আরও অনেক বেশি, কিন্তু হৃদয় নিংড়িয়ে কিন্তু সেই জিনিসটা দেয়, অনেক সময় নিয়ে কাজটা করে। হ্যাঁ মেরি, গানে চলে যাব আপনার। অবশ্যই, ধার দুধের দাম
জনপ্রিয় গান আর এত সুন্দর হয়েছে, আমরা আরো কথা বলবো, তবে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক কোথাও যাবেন না, থাকবেন আমাদের সাথেই। ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি। ওয়ার্ল্ড নেশন মিউজিকে আরও একবার স্বাগত জানাচ্ছি। শান্তা রহমান আমাদের সাথে আছে, আমাদের সবার প্রিয় মনির বাউলা এবং মেরি। মনির ভাই, এবার আপনার পালা, আপনার কাছ থেকে শুনবো আর একটা চমৎকার গান। আচ্ছা, আমি এবার যে গানটি গাইবো সেটিও আমারই গান, এটিও আসছে খুব দ্রুত মনির বাউলা অফিসিয়াল ইউটিউব পেজে আর কি। কীভাবে হইব রে মরণ, আমার করোনাকালীন সময়ে এই গানটি এক বড় ভাই আমাকে দিয়েছিলেন, সুরকার অলোক বাপ্পাদা, এবং গানটি লিখেছেন বাবুর বক্স। কথাগুলো এত সুন্দর, আপনারও ভালো লাগবে, যে কোনো শ্রোতারই ভালো লাগবে। আমার শুনবো, তবে তার আগে একটা ছোট্ট ফোন কল আছে, আমরা একটু ফোন কলটা নিয়ে নিই। সালামু আলাইকুম, শুভরাত্রি, ওয়ার্ল্ড নেশন মিউজিকে স্বাগত। কে আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যালো, আমি শ্রীতমা পটুয়াখালী থেকে, আমি মেরির সাথে কথা বলতে চাই। জি জি দিদি, নমস্কার, কেমন আছেন দিদি? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, খুব ভালো আছি। চিনতে পারছো? হ্যাঁ, চিনবো না কেন। তারপর কেমন আছো? হ্যাঁ, খুব ভালো আছি। তো আর তোমরা, তোমার প্রোগ্রাম দেখছি, সবাই মিলে দেখছি, খুব ভালো লাগছে। বাহ, খুব ভালো লাগলো শুনে, সত্যি খুব ভালো লাগছে। তোমাদের দুজনের গান খুব ভালো লাগছে, শ্রীহানও দেখছে তোমার প্রোগ্রাম। ও আচ্ছা, শ্রীহান, ওকে অনেক 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 আদর, অনেক ভালোবাসা। আর দিদি ধন্যবাদ। কোনো পছন্দের গান আছে? পছন্দের গান বলতে, আজকে আমরা সবাই, ঘরের সবাই তোমার পছন্দের গানটা শুনতে চাই, যে গানটা তোমার সবথেকে বেশি পছন্দের। ওকে, শুনাবো। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আসলে মেরির কিন্তু খুব আপনজনরা দেখছে এবং বারবার ফোন করছে, এটা কিন্তু অনেক উৎসাহের ব্যাপার। মনির ভাই, আপনার গানটা শুনি। আচ্ছা, তো আমি শুরু করছি। আমার খুব পছন্দের একটি গান, এবং এই গানটির এখন তো আসলে কারোর বিশ্বাস নেই, করোনাকালীন সময় যে কারোর হয়ে যায় এবং খুব কাছের মানুষ চলে যায়, তো আমাদেরও তো সেই ভরসাটা নেই যে হবে না, এই সেটার চিন্তার থেকে যে হুট করেই, তো আগে তো এমনি সাধারণভাবে মানুষ মারা যেত, কিন্তু করোনাটা আতঙ্কিত করে ফেলেছে, সেই জায়গার থেকে এই গানটা সৃষ্টি চেষ্টা করছি এই গানটি। করবে আমায় বারো
ভাবে হইব রে মর, ভাবে হইব রে মর,
যাবে করবো আমায় বড় কিভাবে হইব রে মরার কিভাবে হইব রে মরার তবু তারে সে কিভাবে করব আমায় বল ও কিভাবে তবু তারে করি না সরব জানি না সে কিভাবে করব আমার এই গান নিয়ে আসলে কিছু বলার নেই, এত ইমোশনাল একটা গান। আর এই সময় আমার কথাগুলো কিন্তু সত্যি, যে মরণ রে তোর স্বাদ জানি না, এত কাছাকাছি তবু বন্ধু হইলাম না, তো এটা গভীরভাবে ভাবতে গেলে তো এরকমই আর কি জিনিসটা। এবং আমার যন্ত্রশিল্পী ভাইদের অনেক ধন্যবাদ, অনেক সুন্দর সঙ্গত করেছেন এবং আসলেই কৃতজ্ঞতা বোধ তাদের প্রতি। এবং আমার মনে হয় এই গানটা শুনে সবাই একদম সাইলেন্ট হয়ে গেছে, সবাই একদম মন দিয়ে চোখ বন্ধ করে শুনছিলাম, কারণ এটা তো কমন থিং, সবারই মরতে হবে আর কি। মেরি গান শুনবো, তবে তার আগে ছোট্ট একটা ফোন কল আছে, আমরা একটু ফোন কল নিয়ে নিই। দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালটন এশিয়ান মিউজিক আপনাদের স্বাগত জানাচ্ছি, কে আছেন আমাদের সাথে? নমস্কার, আমি শান্তাপাল তুলি, ময়মনসিংহ থেকে বলছি। আমাদের তুলি বল, বনে ভাই কেমন আছো? খুব ভালো আছি তুলি, তোরে কি করে ভুলি, খুব ভালো গান করে, খুবই ভালো লাগছে প্রোগ্রাম, খুবই ভালো লাগছে। আর মনির ভাই, তোমার যে মৌলিক গানটা যেটা তুমি খুবই কম করো, সেই গানটি শোনাবে মনের ভিতরে মনের বাহিরে। আচ্ছা একটু আমি শোনাবো তো, যদি সম্ভব হয় তাহলে বাড়ি আঙ্কেলের একটা গান শোনাবে আমার বাবার জন্য, বাবা ওয়েট করছে। অবশ্যই থাকবে, সম্ভব হয় গিয়ে দিও। অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। আর সকল মিউজিশিয়ানদের অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালো হচ্ছে প্রোগ্রাম, ম্যাজিক গানও খুব ভালো হচ্ছে। ধন্যবাদ দিদি, খুব ভালো গাচ্ছে। কেমন আছো তুমি? খুব ভালো আছি, ভালো লাগলো তুমি ফোন দিয়েছো। হ্যাঁ অনেক ধন্যবাদ ফোন করার জন্য, থাকবেন আমাদের সাথেই। মেরি এবার আপনার কাছে চলে যাব, আপনার কাছ থেকে কোন গানটি শুনবো? তো এখন আমি যে গানটি করব, ছবির নাম হচ্ছে তোমাকে চাই, শিল্পী শ্রদ্ধেয় কনক চপ্পা ম্যাডাম, গানটি লিখেছেন শ্রদ্ধা আমিদিনতাস বুলবুল স্যার, বাজারে চাই করে, খুব জনপ্রিয় গান, তো আমি চেষ্টা করছি।
বাহ, ধন্যবাদ আপু, খুব সুন্দর। আসলে কি এরকম যাচাই না করে ভালোবাসা হয়ে গেছে? না, এখনো হয়নি। মনে হয় আপনার কি অবস্থা, যাচাই করেছিলেন? সঙ্গীতের প্রেম তো বাস্তবিক না আরকি, বাস্তবের সাথে কোনো মিল নাই এটা আরকি, এখন যেটা হচ্ছে সেটাই বাস্তব। মনির আচ্ছা, মনির ভাই একটা ফোন কল নিয়ে নেই। অবশ্যই। দর্শক আসসালামু আলাইকুম, শুভরাত্রি, অল্টারনেশন মিউজিকে স্বাগত। কে আছেন আমাদের সাথে? জি আপু, বরিশাল থেকে ডেইজি ছিলাম, কেমন আছেন আপনি? ভালো আছি। একটু মনির ভাইয়া আর আপুর সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম আপু। জি বলুন। হ্যালো ভাইয়া, আপু কেমন আছেন? ভাইয়া আপু দারুণ, কিন্তু এক কামে দুই কাম সেরা দিয়েছেন। বলেন আপু কেমন আছেন? আমরা ভালো আছি আপু, দুইজনই তো ওখানে আছেন এই জন্যই বললাম ভাইয়া। অবশ্যই, না খুব সুন্দর শর্ট করে বলেছেন, তো ভালো শর্টলি বলে দিয়েছে। জি জি, তো ভাইয়া এবং আপুর কাছে দুটো রিকোয়েস্ট আছে। জি জি বলুন। একটা হচ্ছে আয়নাতে ওই মুখ দেখবে যখন, আর একটা হচ্ছে প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো, সে আগুন চোখে দেখলাম না। থ্যাংক ইউ, সুন্দর। দুইটা একটা গান এবং একাকী একটা গান। ওকে ওকে, দেখুন একটা যদি করতেন খুব। আচ্ছা আমি একটু করে শোনাই দেব, একটু কর্তা দেন না, একটু করে শোনা আয়নাতে ওই মুখ, একটু শোনাই দেই। আমরা গান শুনবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, দর্শক কোথাও যাবেন না, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি, থাকবেন আমাদের সাথেই। ওয়ালটু নেশন মিউজিকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি শান্তা রহমান, আর আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় মনির বাউলা এবং মেরি। মনির ভাই আপনার কাছ থেকে তো গান শুনবো, তবে তার আগে আরেকটা ফোন কল আছে, দর্শক খুব পছন্দ করে আমাদেরকে, আমাদের এই আয়োজনকে, আপনাদের সাথে কথা বলতে চায়। দর্শক শুভরাত্রি, কে আছেন আমাদের সাথে ওয়াল্টন এশিয়ান মিউজিকে? হ্যালো। হ্যালো জি, ওয়াল্টন এশিয়ান মিউজিকে স্বাগত, কে আছেন আমাদের সাথে? জি আমি নিপন কক্সবাজার থেকে বলছি। জি জি, আপনার কোন অনুরোধ আছে? জি, আপনি কার সাথে কথা বলতে চান? আমাদের মেরি আছে, আমাদের মনির ভাই আছে। মেরির সাথে কথা বলতে চাই। জি হ্যালো। হ্যাঁ নিপন ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি ভাই কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি। মেরি কেমন আছো? হ্যাঁ ভাইয়া খুব ভালো আছি। তোমার গান শুনছি, অনেক ভালো লাগছে। খুব ভালো লাগলো ভাইয়া। হ্যাঁ আমি আসলে স্পেশাল থ্যাঙ্কস মিউজিশিয়ানদের, ওনাদের ওনাদের কম্পোজিশনটা অনেক ভালো হয়েছে, ওনাদের প্ল্যাংটা অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ আমি চাইব, আমার তো অনেক ফেভারিট সং আছে, তুমি যা করো মানে তার মধ্যে, তো তার মধ্যে থেকে তোমার পছন্দের একটি গান তুমি করো। অবশ্যই ভাইয়া, অবশ্যই গাবো। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আসলে আমাদের খুব পছন্দের একজন মানুষ, উনি হচ্ছে কক্সবাজারের একজন নাম করা বেজিস্ট ভাইয়া, নিপন ভাইয়া, উনি খুব ভালো বেজ গিটার প্লে করে, তো আমাদের খুব প্রিয় বড় ভাই, পছন্দের বড় ভাই, তো খুব ভালো লাগছে ভাইয়া ফোন দিয়েছে আর আমাদের প্রোগ্রামটা দেখছে। এবং একটা মজার জিনিস, কিন্তু এখন কিন্তু শিল্পীদের পছন্দের গানে আমার মনে হয় দর্শকের একটা আলাদা জায়গা আছে। আমরা গানে যাওয়ার আগে আরও একটা ফোন কল আছে, সেটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম, অল্টারনেশন মিউজিকে স্বাগত, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন? জি আমি জয়পুর থেকে চকলেট বর্ষণ বলছিলাম আপু। কার সাথে কথা বলতে চান? মনির ভাইয়া মেরি আপু সঙ্গে কথা বলতে চাই। জি জি মনির ভাই। জি হ্যাঁ বলুন। মেরি আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? জি ভাই আপু অনেক ভালো আছি, আপুর কাছে অনেক গানের রিকোয়েস্ট আছে। জি ভাই বলুন। ইশ বন্ধু ইশ, তোকে করছি ভীষণ মিস। সরি ভাইয়া। ইশ বন্ধু ইশ, তোকে করছি ভীষণ মিস। আমি যতদূর জানি আপনার হিন্দি গান ভালো গান, নাগিন নাগিন গানটা হয়তো বা আপনার। অনেক ধন্যবাদ
চেনা চেনা লাগে তবুও চেনা এই গানটি। জি জি আমরা চেষ্টা করব। মনির ভাই কাছে কোনো অনুরোধ আছে? জি চেনা চেনা লাগে তবুও চেনা। জি অনেক ধন্যবাদ আমাদের রিকোয়েস্ট করার জন্য। এবার আমরা গানে চলে যাব। হ্যাঁ এবার যে গানটি গাচ্ছি সেই গানটি আমি তো এতক্ষণ অনেকের সুরে গান করলাম, এবার একটু আমার সুর করা একটা গান শোনাবো, সাহস করি মাঝে মধ্যে সুর করার। আর গানটি দুটো লাইন আমি একটু টুকটুক করে লিখেছিলাম করোনার মধ্যে, যে একটু দুঃখ, আমি যে বললাম যে আমার দুঃখের বন্যা আমার মধ্যে, লাইনটা হচ্ছে যে আমার দুঃখ বোঝার মানুষ এই ভবে আছে কি, জগৎ ঘুরে হাজার দুঃখ আমার কাছে আসে নাকি। তো আমি আমার প্রশ্নটাই করেছি যে সকল দুঃখকে খালি আমার কাছে ঘুরে আসে আর কি, ওইটাই করতে করতে। আর বাকি যা যতটুকু লিখেছেন, আমার এক আপুল আছেন খুবই গুণী গীতিকার অধরা জাহান, তিনি লিখেছেন এবং সঙ্গীত আয়োজন টোটালি আমি করেছি এবং গানটি অলরেডি রিলিজড গান। সো চেষ্টা করছি গানটি বোঝার মানুষ এই ভাবে আছে কি আমার, দুঃখ বোঝার মানুষ এই ভাবে আছে কি, জগৎ ঘুরে হাজার দুঃখ, জগৎ ঘুরে হাজার দুঃখ আসে না কি, দুঃখ বোঝার মানুষ আছে কি আমার, দুঃখ বোঝার মানুষ এইভাবে আছে কি। যতই হয় রে কালো, আলো ততই হয় রে আলো রে, অন্ধার যতই হয় রে কালো, আলো ততই হয় যে মাঝের
জগত ঘুরে হাজার দুঃখ জগত ঘুরে হাজার দুঃখ আমার কাছে আসে না আমাদের মনির ভাই তো আমাদের সবার খুব প্রিয় শিল্পী, সেই জায়গা থেকে কিন্তু এখন গীতিকার সুরকার সেই চেষ্টাটাও হচ্ছে। একটু শেখা মানে একটু সাধনা করার চেষ্টা করি, যতটুকু শিখেছি সঙ্গীত জীবনে ততটুকু দিয়ে চেষ্টা করি যে নতুন কোনো ধরনের সুর যদি আমরা দেশকে দিতে পারি তাহলে হয়তো বা আরও মানুষ শুনবে, আরও কিছু নতুন সুর পেলো, এটুকুই এটুকুই চেষ্টা। অনেক সুন্দর, অনেক সুন্দর। একটা ফোন কল নিয়ে নিই। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? ওয়ার্ল্ড নেশন মিউজিকে স্বাগত। হ্যালো হ্যালো জি, ওয়ার্ল্ড নেশন মিউজিকে স্বাগত, কে বলছেন? ওয়ার্ল্ড নেশন মিউজিকের সবাইকে খুব ভালো লাগছে অনুষ্ঠানটা দেখতে। আমি অলক বাপ্পা সুনামগঞ্জ থেকে বলছি। ওই যে যার গানটা করলাম মরণ রে তোর স্বাদ জানি না, উনি ওই দাদা আজকে ভুল হয়েছে দাদা কানে ধরলাম, মানে হয়েছে কি আপনি যখন মানে দেখছেন শুনছি তখনই না আপনি চোখের মধ্যে ঘুরতেছেন আর কি। হ্যাঁ হয় নাই আর কি, কিছুটা ভুল হয়েছে, মাপ মাপ চাচ্ছি, ইনশাআল্লাহ অডিওতে ভালো করে গেয়ে ফেলবো। আর আসলে এই লাইভ গান, এই এই সমস্ত গান লাইভ করার অনেক শখ ব্যাপার। অবশ্যই খুবই ভালো হচ্ছে, দুজনেই খুব ভালো গাইছো মিউজিশিয়ানস, মানে এন্টার অনুষ্ঠানটা খুব উপভোগ করছি, অনেকদিন পরে লাইভ দেখছি, খুব ভালো লাগছে। তোমরা গান করো, আগামী প্রজন্মের জন্য আমি খুব আশাবাদী। মনির তোমার মতো গলা, মানে আমাদের বাংলা, আমাদের এই প্রজন্মের বাংলা গানে মানে একটা আশার সঞ্চার করে। মেরি অনেক ভালো গাচ্ছে, দুজনেই গাও, সাধনায় সফলতা আসবেই, বিশ্বাস রেখে গান করে যাও, ভালো থাকবে সবাই। জি আমাদের জন্য আশীর্বাদ করবেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি খুব গুণী সুরকার আমার কাছে, আমার দৃষ্টিতে আপনি আমাদেরকে গান দিবেন, অনেক প্রচুর গান দিবেন। আমি গাইবো দাদা, সমস্যা নেই, আপনি বানান খালি, আমি বানায় বানায় গেয়ে ফেলবো। তোমরা ভালোবাসো জি, নিশ্চয়ই আমি দেবো। অবশ্যই অবশ্যই, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। উনি বলে আমি গান রচনা শিখি নাই, কিন্তু এরকম সুর করেন কেমনে, ব্যাপারটা তো বলতে হবে, নিজের ব্যাপার, ভিতরের ব্যাপার, আত্মশুদ্ধির ব্যাপার। আত্মা শুদ্ধ না হলে গান বাজনা করা খুব কঠিন, সত্যি কথা। আমি ছোট মানুষ কিন্তু আত্মা পরিষ্কার, যার মন ভালো যার গান ভালো তার, আমার কাছে মনে হয়। আমরা একটু গানে চলে যাই, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। এখন যে গানটা করব, খুবই কমন একটি গান, ছবির নাম মোল্লাবাড়ির বউ। তো আমার খুব ফেভারিট একটি গান, সুর করেছেন ইমন সাহা, শ্রদ্ধা ইমন সাহা। আর গানটি হচ্ছে খড়কুটার এক বাসা বাঁধলাম। খুব সুন্দর গান। হ্যাঁ, একটা ময়না পাখি সেই বাসা পুষি কত ভালোবাসা, তার চোখে চোখে রাখি ওহিরা যেন না যায় আমায়, পোষা ময়না পাখি খড়কুটার এক বাসা বাঁধলাম, বাবুই পাখির মতো হৃদয়ের ভালোবাসা দিলাম আছি যত। খড়কুটার এক বাসা বাঁধলাম, বাবুই পাখির মতো হৃদয়ের ভালোবাসা দিলাম আছি যত। একটা ময়না পাখি চোখে রাখি তুই রাজা।
পাইলাম না রেটে ওরে পাখিটা হইল না কপালে রিফে কোন ফাঁকে পাহালাইয়া গেল সুন্দর। আর সিনেমার গানের কিন্তু একটা মজার ব্যাপার আছে, হ্যাঁ, যে ওই স্টাইল, ওই দৃশ্যটা চোখের সামনে ভাসে এবং সেই গায়কই একটা কিন্তু পাওয়া যায় মেরির মধ্যে। খুব সুন্দর হয়েছে। আর অনেক গান শুনবো, একটু বিরতি নিয়ে আসি। হ্যাঁ, অবশ্যই। দর্শক কোথাও যাবেন না, থাকবেন আমাদের সাথে। ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি। ওয়ালটন এশিয়ান মিউজিকে আরও একবার স্বাগত জানাচ্ছি শান্তা রহমান। আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় মনির বাউলা এবং মেরি। মনির ভাই, এবার আপনার পালা, আপনার কাছ থেকে শুনতে চাই এবার চমৎকার গান। রাত যত গভীর হয় আমরা কিন্তু ততটা আমাদের কাছে চলে আসি আর কি। সবাই যখন শুয়ে থাকি, নিজের সাথে নিজে কথা বলি, হয়তো বা কেউ ঘুমাচ্ছে, পাশের মানুষটাও ঘুমাচ্ছে, যদি জেগে থাকি তাহলে কিন্তু নিজের সাথেই নিজের বন্ধুত্ব হয়। সারাদিনের একটা হিসাব নিকাশ, একটা হিসাব নিকাশ, সবাই সেটা সবাই করে তো, আর গভীরতাটাও বাড়ে এবং মানুষের আত্মিক যে ব্যাপারটা, আধ্যাত্মিক যে ব্যাপারটা, সেটা জাগে আর কি। তো সেই সুবাদ থেকে একটি গান আমার খুব পছন্দের, ছোটোবেলার থেকেই শুনি এবং এগুলো গান তো বাবার কাছে শিখেছি। আমার বাবা গান করে, এখনও করে এবং সরকারি চাকরি করে, দাদা গান করতো, সেই সুবাদ থেকে পেয়েছি রক্তে। এগুলো কখনো ওইভাবে শিখিনি কিন্তু অটোমেটিক চলে এসেছে। মনির ভাই গান শুনবো, একটা ফোন নিয়ে নিই। জি, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? ওয়ালটন এশিয়ান মিউজিকে স্বাগত। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? আমি পটুয়াখালী থেকে সংকিতা বলছিলাম। জি, কার সাথে কথা বলবেন? আমি মেরির সাথে কথা বলছি। মেরি আপু, আপনার সাথে পরিচয়টা আমি দিই নি, আমার ওয়ান অ্যান্ড অনলি ভাবি, আমার বড় ভাইয়ের ওয়াইফ। তো কেমন আছো বৌদি? হ্যাঁ, তোমার গান অনেক 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 সুন্দর হচ্ছে শোনা, আমরা পরিবারের সবাই একসাথে বসে দেখছি। ধন্যবাদ, আশীর্বাদ করো আমার জন্য। হ্যাঁ অবশ্যই, আমাদের সবার জন্য। হ্যাঁ অবশ্যই, মনির ভাইয়ের গান অনেক ভালো হচ্ছে, আমাদের সবার ভাবি, আমাদের মেরির ভাবি। ভাবি, কোনো রিকোয়েস্ট আছে? হ্যাঁ বেবি, আমি অপার হয়ে বসে আছি। অবশ্যই অবশ্যই, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, অনেক ধন্যবাদ। আমরা গানে চলে যাই। গেয়ে ফেলি, গানটি অনেক বড়, তিন চার অন্তর আছে বিজয় সরকার, আমি দুটো অন্তর করে গাবো, কারণ যদি আর কয়েকটা গান করতে পারি আর কি, সুযোগ কম পাই। চলেন। ওরে এ পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, স
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে এ পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে সুন্দর এ পৃথিবী ছেড়ে শক্তি চলে যেতে হবে চলে যেতে হবে যেদিন আমার মহা ঘুমে বুঝিবে দুই চোখ পাড়া পড়শি প্রতিবেশী পাবে কিছু যেদিন আমার মহা ঘুমে জীবে দুই চোখ ওই আমার পাড়া পড়শি প্রতিবেশী পাবে কিছু তখন আমি যাইয়ে যেতে হবে বড় মস্ত বড় রাজা জমিদার বড় বাড়ি সুন্দর নারী ঘুরি ট্রানজিস্টার হোক না যত মস্ত বড় রাজা জমিদার পাকা বাড়ি সুন্দর নারী ঘুরি ট্রানজিস্টার তখন থাকবে না আর কোন অধিকার এ বিষয় বই হবে কোন অধিকার এ বিষয় বই হবে সুন্দর এই পৃথিবী
চলে যেতে হবে স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব থাকবে না আর হেন মরে গেলে তো সব শেষ অস্তিত্বই থাকবে না কেউ চিমটাবে কেউ ধরবে কিচ্ছু বোঝা যাবে না সেজন্য বলেছেন শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব থাকবে না আর হেন পাগল বিজয় বলে সেইদিন যেন বিজয় বলে সেইদিন যেন এসে পড়বে কবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে এ পৃথিবী সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে গান নিয়ে কিছুই বলার নেই এই চিরন্তন সত্যি পৃথিবীর সবার জন্য সব মানুষের জন্য তো সার্বজনীন গান যেটাকে বলে সার্বজনীন গান হ্যাঁ সবার জন্য এই গান আর এই আসলে একটা ধন্যবাদ দেই আমি অনেকগুলো জায়গায় গান করি কিন্তু এখানে নিজের মন মতো গান গাইতে পারি আসলে সেটা সুযোগটা দেয় এবং অশেষ ধন্যবাদ এশিয়ান টেলিভিশনকে যারা রয়েছে মেরি আমরা শুনবো আপনার গান তার আগে একটা ফোন নিয়ে নেই দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে জি আমি আলামিন বলছিলাম জি বন্ধু বলো গান শুনতেছি অনেক রাত জেগেই গান শুনতেছি দুজনের আচ্ছা ডিউটিতে নাই তো নাকি না আজকে ডিউটি নেই বন্ধু আচ্ছা ঠিক আছে বলো বন্ধু চোখটা ছোট ছোট হয়ে গেছে ঘুমাচ্ছে নাকি হরে বেটা অনেকক্ষণ ধরে গান গাচ্ছি ক্লান্তি আমার ছোটবেলার বন্ধু ও যাত্রাবাড়ি এসআই তে আছে মানে এসআই হয়েছে এখন বিশেষ কাজে ব্যস্ত থাকে আমি আবার ডিউটির মধ্যে ধরে ফোন টোন দিই কি ধরলি না ধরলি চোট্টর কি ধরলি কেমন দেখতে হয় বল বন্ধু আরে না 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 আরে বন্ধু হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে একটা গানের একটা রিকোয়েস্ট ছিল বল দেখি ওই বাড়ি সিদ্দিকীর আমার মন্দ স্বভাব কেন কেন আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে
এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে গাই দিলাম বন্ধু অনেক ধন্যবাদ মেরি এবার আপনার গানটি শুনবো তো এখন যে গানটি করবো এটাও খুব ফেমাস একটি গান মুভির নাম হচ্ছে রং নাম্বার শ্রদ্ধেয় শিল্পী সামনি ইয়াসমিন ম্যামের গাওয়া হ্যাঁ আমরা একদম আয়োজনের শেষের দিকে চলে এসেছি মেরি এটা আপনার শেষ গান এরপর মনির ভাইয়ের থেকে একটা গান শুনেই আমরা বিদায় নেব ওকে ওকে তাহলে যেহেতু আমার শেষ গান তো আমার পছন্দের গান লালন তো আমি শ্রদ্ধেয় লালন সাঁইজির একটি গান দিয়ে শেষ করছি তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এশিয়ান টিভিকে আমাকে এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজনে নিয়ে আসার জন্য আমন্ত্রণ জানানোর জন্য আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিউজিশিয়ান ভাইয়েরা এত সুন্দর প্লে করেছে এতক্ষণ আমাদের সাথে ক্যামেরার ওপাশে স্টুডিওতে যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক কষ্ট করেছেন এত রাত পর্যন্ত আমাদের জন্য কষ্ট করে জেগে আছেন আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর সবচেয়ে বেশি ধন্যবাদ সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমি আমাদের এই এশিয়ান টিভির শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার উনি আমাদের প্রোগ্রামটা দেখেছেন এবং আমাদের কল করেছেন আমরা খুবই ধন্য তো স্যার অনেক অনেক ধন্যবাদ আর যারা দর্শক মণ্ডলী যারা আছেন সবাই আমাদের আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমার সামনে কিছু গান আসছে রিলিজ হবে তো প্লিজ আমার জন্য সবাই আশীর্বাদ করবেন আমি যেন অনেক ভালো ভালো গান আপনাদেরকে উপহার দিতে পারি গান শুরু করছি
অনেক সুন্দর। আমি দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছি, সময় একদম কম। দর্শক অনেক ভালো থাকবেন। আজকের আয়োজনে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে একটু হলো আনন্দ দেবার, এবং এই সময় করোনাকালীন সময়ে আমরা আমাদের সবার উচিত একসাথে একজনকে সহযোগিতা করা এবং সচেতন থাকা। দর্শক ভালো থাকবেন, সবসময় সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন, ওয়াল্টন এশিয়ান মিউজিকের সাথে থাকবেন। আমরা শেষ গানে চলে যাব, তার আগে আমাদের যন্ত্রশিল্পীদের একটু পরিচয় করে দেওয়া এবং ধন্যবাদ দেওয়ার জন্য অনুরোধ করছি। আচ্ছা, এতক্ষণ যারা বাজালেন আমাদের সাথে এবং আমাদের গানকে যারা সমৃদ্ধ করেছেন, আমি বাদিক থেকে পরিচয় করিয়ে দিই। কিবোর্ডে রয়েছেন পাভেল ভাই, আমার কাছে খুব গুণী একজন যন্ত্রশিল্পী। আরেক গুণী যন্ত্রশিল্পী মিঠু ভাই বসে আছেন, বড়ো ভাই আমাদের। মামুন খুব কাছের ছোটো ভাই, খুব ভালো বাঁশি বাজানোর চেষ্টা করে। তবলায় রয়েছে আমার বন্ধু সাদি, এবং অক্টোপেডে রয়েছেন আমার খুব কাছের ছোটো ভাই অনুপ। তো আমরা মোটামুটি চেষ্টা করেছি আপনাদেরকে খুব সুন্দর করে কিছু গান উপহার দেওয়ার, সবাই দোয়া করবেন। আচ্ছা, তো আমি এবার যে গানটি গাচ্ছি, সবার অনুরোধের গান স্বরূপ তুই বিনি দুঃখ। এই গানটি বেশ শুনছে মানুষ, আমি চেষ্টা করছি এখানে যারা রয়েছেন তাদেরও অনুরোধ, এবং সাউন্ড ইঞ্জিনিয়ার রয়েছিলেন যারা সার্বিক তত্ত্বাবধান রয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এশিয়ান টেলিভিশনকে সর্বশেষ অনেক ধন্যবাদ, চেষ্টা করছি। এবং ভালো গান শুনবেন, বাংলা গান শুনবেন, বাংলা গানের সাথে থাকবেন। তুই বিনে বান্ধব কে মো, আছরে প্রাণে স্বরূপ রে, স্বরূপ তুই বিনে দু বলবো কারু কাছে রে, তুই বিনে আর বান্ধব কে মো, আছে রে প্রাণের স্বরূপ রে, স্বরূপ তুই কাছে রে।
কারো কাছে রে স্বর